স্টেশন পুসে স্টার্ট জি পুসে স্টার্ট আচ্ছা স্পেশাল অফার বলতে আসলে কেমন অফারটা থাকবে সব গাড়িগুলো থেকে কি একটু দাম কম থাকবে নাকি মার্কেটের থেকে একটু দাম কম থাকবে মার্কেটের থেকে দাম কম থাকবে মানে আপনার শোরুমে যে গাড়ি আছে তার থেকে তো কম থাকবে পাশাপাশি পুরো মার্কেট যাচাই করে এই কমে এই প্রাইসে পাবে না এরকম চলে আসলাম আজকে মা এন্টারপ্রাইজে মা এন্টারপ্রাইজ থেকে আজকে আপনাদেরকে গাড়িগুলো দেখাবো আর মা এন্টারপ্রাইজের ভিডিও কিন্তু আজকে প্রথমবার দেখতেছেন আপনারা মা এন্টারপ্রাইজের গাড়িগুলো আপনাদেরকে দেখাবো তার সাথে যে প্রাইস এবং মা এন্টারপ্রাইজে আজকে প্রথম ভিডিও হিসেবে একটা গাড়িতে স্পেশাল অফার থাকবে আর আমার সাথে মা এন্টারপ্রাইজ থেকে আছে আব্দুল গফফার ভাই আব্দুল গফফার ভাইয়ের কাছ থেকে আমরা আজকে প্রাইসগুলো জানবো গাড়ির কোন গাড়ির কত টাকা প্রাইস আসসালামু আলাইকুম গফফার ভাই কেমন আছেন ভালো আছেন প্রথম ভিডিও কিন্তু আজকে গফফার ভাইয়ের সাথে গফফার ভাই শোরুমের গাড়িগুলো একটু দেখি আগে তারপরে আমরা কোন গাড়ির কত টাকা প্রাইস আর একটা গাড়িতে বলেছিলেন যে স্পেশাল অফার দিবেন জি জি স্পেশাল অফারের গাড়িটা কোনটা এটা এইটা জি কত মডেলের গাড়িটা এটা 11 মডেল 16 স্টেশন নোয়া 11 মডেল 16 স্টেশন পুসে স্টার্ট জি পুসে স্টার্ট আচ্ছা স্পেশাল অফার বলতে আসলে কেমন অফারটা থাকবে সব গাড়িগুলো থেকে কি একটু দাম কম থাকবে নাকি মার্কেটের থেকে একটু দাম কম থাকবে মার্কেটের থেকে দাম কম থাকবে মানে আপনার শোরুমে যে গাড়ি আছে তার থেকে তো কম থাকবে পাশাপাশি পুরো মার্কেট যাচাই করে এই কমে এই প্রাইসে পাবে না এরকম কিছু আচ্ছা তো যাই হোক আমরা দেখি গফফার ভাই কত টাকা প্রাইসে দেয় গাড়িটা তার আগে আমরা একটু ঘুরে ঘুরে শোরুমের গাড়িগুলো দেখি যে গাড়িগুলো শোরুমে আছে অন্যান্য গাড়িগুলোর প্রাইস কেমন তো আমরা একটু পিছনে দেখি সো গফফার ভাইয়ের সাথে আমরা যে গাড়িগুলো দেখবো আজকে তার মধ্যে লো বাজেট হাই বাজেট ম্যাক্সিমাম আপনার শোরুমের গাড়িগুলো ম্যাক্সিমাম আছে নোয়া গাড়ি ক্যারিবয় আছে ক্যারিবয় আছে ওয়াগান এটা কি সুজুকি সুজুকি এটা কি জাপানিজটা নাকি ইন্ডিয়ান 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 ভেরিয়েন্ট জি ইন্ডিয়ান ভেরিয়েন্ট এখানে আছে পাজারু পাজারু জি পাজারু এটা কত মডেলের এটা 92 মডেল 92 মডেল এখানে আরেকটা আছে ফোর্ড ফোর্ড এটা হচ্ছে 11 মডেল এখানে আছে ফোর্ড এখানে আছে কেআর 42 আর ওদিকের গাড়িগুলো একটু দেখি তারপর আমরা প্রাইসে চলে যাব আসলে এদিকের মধ্যে আছে পিকআপ পিকআপ এটা কত টনের এটা 1 টন 1 টনের টয়োটা লাইটেস্ট জি 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 আচ্ছা তারপরে আছে নোয়া যেটা অফারে দিবেন জি 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 এটা অফারে দিবেন তো জি তারপরে আছে নিশানের ডাবল কেবিন পিকআপ আছে জি তারপরে হচ্ছে নোয়া আছে এখানে আছে তিনটা নোয়া গাড়ি ব্ল্যাক কালার স্কাই ব্লু কালার এটা হচ্ছে হাইব্রিড জি আমরা একটু প্রথমের গাড়িগুলো থেকে শুরু করি এখানে আছে একুয়া একুয়া টয়োটা একুয়া আছে 2016 মডেল 21 রেজিস্ট্রেশন 21 রেজিস্ট্রেশন গাড়ি নেওয়া আর গাড়ি নেওয়া একই সমান একুয়াটা থেকে শুরু করি কি বলেন আর অফারের গাড়ি কিন্তু একটা আছে পুরো মার্কেটে সবচেয়ে কম প্রাইসে দেবে আজকের এই গাড়িটা একুয়া গাড়িটা যদি একটু দেখি আমরা একুয়াটা হচ্ছে ব্ল্যাক কালার জি প্রজেকশন হেডলাইট কত মডেল এটা 16 মডেল 21 রেজিস্ট্রেশন 16 মডেল 21 রেজিস্ট্রেশন এখনো কিন্তু জাপানি অরিজিনাল স্টিকারটা আছে সব 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 সিরিয়াসলি এখনো জাপানি অরিজিনাল স্টিকারটা আছে গ্লাস সবকিছু অরিজিনাল ব্যাটারি ব্যাকআপ কেমন আছে ভালো হাইব্রিডের ব্যাটারি ব্যাকআপ যে একবারে অল্প কিলো চলছে 54000 রেজিস্ট্রেশন কত তো এটা 21 21 রেজিস্ট্রেশন আচ্ছা 21 রেজিস্ট্রেশন জি গাড়ির বয়স আসলে গাড়ির বয়স তেমন না আর এক হাতে ইউজ হয়েছে তো ফার্স্ট পার্টি আচ্ছা ইন্টেরিয়রটা একটু দেখি হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন ইন্টেরিয়রটা যদি দেখি সো এই হচ্ছে একুয়াটার ইন্টেরিয়র লুক গফফার ভাই কেমন দেবেন এটার প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার 1590000 1590 আসকিং প্রাইস জি দামাদামের অপশন আছে জি আছে আছে দামাদামের অপশন আছে আসকিং প্রাইস আর তার আগে আমি একটু লোকেশনটা বলে দিই আপনাদেরকে মায়ের দোয়া এন্টারপ্রাইজের লোকেশন হচ্ছে মেরুল বাড্ডা আফতাবনগর জাস্ট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ঠিক অপোজিটে কিন্তু এ ব্লক 1 নম্বর রোড 9 নম্বর হাউস এ ব্লক 1 নম্বর রোড 9 নম্বর হাউস জি জি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অপোজিটে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আসলে হাতে ডান দিকে লাস্টের গলিটাতে হচ্ছে মায়ের দোয়া এন্টারপ্রাইজ চলে আসবেন মায়ের দোয়া এন্টারপ্রাইজে আমরা একুয়াটার প্রাইস জানলাম তার পাশে যে স্কাই ব্লু কালারের গাড়িটা আছে স্কাই ব্লু কালার হাইব্রিড গফফার ভাই কত মডেল এটা 16 মডেল 16 মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 18 রেজিস্ট্রেশন সামনের গ্রিডের লুকটা দেখলে কিন্তু আপনাদের গাড়িটা পছন্দ হবে আর পুরো গাড়িটা ফ্রেশ আছে কোথাও কোনো স্ক্র্যাচ কোনো দাগ কোনো কিছু নেই প্রজেকশন হেডলাইট তারপরে হচ্ছে ডাবল ডোর পাওয়ার জি ফুল লোডেড গাড়ি আর নতুন শোরুম উপলক্ষে আপনারা আসবেন গাড়িগুলো দেখবেন ভিজিট করবেন যেহেতু আফতাবনগরের ভিতরে আসলে শোরুমটা অনেকের হয়তো চোখে পড়ে না আর তারপরে যে গাড়িটা আছে নোয়া জি নোয়া ব্ল্যাক কালার এটা কত মডেল এটা হচ্ছে আপনার 11 মডেল 11 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 16 16 তে রেজিস্ট্রেশন গাড়িটার কোথাও কোনো স্ক্র্যাচ কোনো দাগ কোনো কিছু নেই নাই নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যারা নোয়া গাড়ি পছন্দ করেন এক দেখাতে গাড়িটা পছন্দ হবে কেমন দিবেন প্রাইস এটার
এটা হচ্ছে আপনার 21,50,000 এর পিছে সিএনজি করা আছে 21,50,000 সিএনজি করা আছে কত কত সিলিন্ডার সিএনজি করা আছে এটা 90 90 লিটার সিএনজি করা আছে ওকে এটার প্রাইসটা কেমন দিবেন এটা 21,50,000 21,50,000 দামাদামির অপশন আছে জি আছে আচ্ছা দামাদামির অপশন আছে 21,50,000 আমরা স্পেশাল গাড়ি যেটা অফার দিবে তেলের গাড়ি এই গাড়িটা নিয়ে আমরা একটু পরে কথা বলি তার আগে এখানে বেশ কিছু গাড়ি আছে যেমন ডাবল কেবিন নিশানের গাড়ি এটা কত মডেল কত রেজিস্ট্রেশন 10 এর মডেল আপনার 10 এর রেজিস্ট্রেশন 10 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন কেমন দিবেন প্রাইস এটা হচ্ছে 6,50,000 6,50,000 ডাবল কেবিন জি এটা ডিজেল ডিজেল গাড়ি আচ্ছা ডিজেল গাড়ি ডাবল কেবিনের গাড়ি যারা চাচ্ছেন গাড়িটা পাবেন আপনারা মায়ের দোয়া এন্টারপ্রাইজে আপতাপনগরে সো ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া আছে আপনারা ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন ইভেন ভিডিওর উপরে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন তারপরের গাড়িটা হচ্ছে পিকআপ টাউনেস টয়োটা ব্র্যান্ডের গাড়ি যারা টয়োটা ব্র্যান্ডের পিকআপ চাচ্ছেন 1 টন 2 টনের গাড়ি তারা এই গাড়িটা দেখতে পারেন আপতাপনগরে মায়ের দোয়া এন্টারপ্রাইজে আছে গাড়িটা গাফর ভাই কত মডেল কত রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার 12 মডেল 17 এর রেজিস্ট্রেশন 12 মডেল 17 এর রেজিস্ট্রেশন সিএনজি করা আছে আর এটা কি অকটেন নাকি ডিজেল এটা অকটেন অকটেন ড্রাইভার গাড়ি এবং সিএনজি করা হয়েছে অকটেন সিএনজি অকটেন সিএনজি যারা টাউনেজ গাড়ি চাচ্ছেন গাড়িটা পাবেন আপনারা মায়ের দোয়া এন্টারপ্রাইজে কেমন দিবেন প্রাইস এটা প্রাইস হচ্ছে 6,50,000 6,50,000 অপশন আছে দাম দামের জি আছে 6,50,000 দাম দামের অপশন আছে পাশে আছে কেয়ার 42 তারপরে আছে ইন্ডিয়ান ওয়াগন তারপরে এইখানে যে গাড়িটা আছে ডাবল কেবিনের গাড়ি নিশানের তারপরে আছে পাজারু এই গাড়িগুলোর বিষয়ে জানতে অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন মায়ের দোয়া এন্টারপ্রাইজ থেকে তারপরে আমরা স্পেশাল গাড়িটা নিয়ে কথা বলবো স্পেশাল গাড়িটার ইন্টারিয়রটা তো অবশ্যই দেখাবো তারপরে প্রাইস নিয়ে কথা বলবো সো এই গাড়িটার ইন্টারিয়রটা যদি একটু দেখাই আমি আপনাদেরকে এটা হচ্ছে টু ডোর পাওয়ার পুশ স্টার্ট তারপর ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং সব কিছু মিলিয়ে নোয়া গাড়ি যারা পছন্দ করেন আমার মনে হয় এই গাড়িটা পছন্দ হবে আপনাদের আপনারা এসে একবার দেখে যাবেন পুরো গাড়িটাই ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ কোনো দাগ কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন চলে আসবেন মায়ের দোয়া এন্টারপ্রাইজে গাড়িটার প্রত্যেকটা জিনিসই এখন অরিজিনাল আছে তেলের গাড়ি এখনও অকটেন ড্রাইভে আছে গাড়িটা সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় নাই গাফর ভাই স্পেশাল গাড়িটার স্পেশাল অফার কত বলেন 21,00,000 21 জি ফিক্স জি এটা ফিক্স ফিক্স প্রাইস জি কোনো দামের অপশন নাই অপশন কোনো দামের অপশন নাই একদম ফিক্স প্রাইস 21,00,000 11 মডেল 16 এর রেজিস্ট্রেশন ফিক্স প্রাইস 21,00,000 জি 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 দামাদামের কোনো অপশন নাই পুশ স্টার্ট ডাবল ডোর পাওয়ার তেলের গাড়ি আচ্ছা এই গাড়িটার বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা ভিডিওর উপরে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন আমরা গাড়িগুলো দেখলাম আপতাপনগর মায়ের দোয়া এন্টারপ্রাইজ থেকে আর মায়ের দোয়া এন্টারপ্রাইজের লোকেশন হচ্ছে আপতাপনগর আপনারা জাস্ট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে যে রাইট সাইডে যে রাইট টার্নটা আছে রাইট টার্ন নিলে সোজা আসলেই এ ব্লক 1 নম্বর রোড 9 নম্বর হাউস হাতের ডান দিকে একদম সোজা আসলেই হাতের বাঁ দিকে হচ্ছে মায়ের দোয়া এন্টারপ্রাইজ সো চলে আসবেন মায়ের দোয়া এন্টারপ্রাইজে আর ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই অটোস 360 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে গাফর ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনাকে